তোমার এত বড় সাহস। তোমার এত বড় সাহস, তুমি টাকা পয়সা ধন দলত কিছুই চাও না, তুমি চাও শুধু শাহজাদাকে বলে যে নবেদ কন্যা তোমার স্থান কোথায় আর শাহজাদার স্থান কোথায়। তুমি সামান্য একটা বেদ কন্যা, আমি বলছি এখনো সময় আছে, তুমি যদি আমার আছে অর্ধাংশ চাও তবু আমি তোমাকে বিদায় করব। বলো। আমি অন্য কিছু চাই না, আমি শুধু রাজকুমার চাই। আপনি আমারে চাইতে কইছেন, আমি চাইছি। এবার আমার পাওনাটা দিয়ে দেন, আমি সব সম্মানে চলে যাই। অবশ্যই অবশ্যই, তুমি আমার কাছে পাওনা, আমি আমার পুত্রকে তোমার জীবন বাজি রেখে সুস্থ করে তুলেছ, তোমার কাছে আমি ঋণী, তাই তো সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার একমাত্র সন্তানকে দিয়ে তা সুস্থ করে তুলতে হবে। তুমি অন্য কিছু চেয়ে নাও। চাপনা বেদের মেয়ের চক্রান্তটা মন্দ নয়, যাব না। শেষাদা আনোয়ারকে যদি পায় তাহলে রাজ্যটাও নিয়ে ওই নৌকাতে উঠবে, তোমার চক্রান্তটা মন্দ নয়। তুমি যদি আকাশের চাপ চাও তাহলে আকাশের চাপ ছিঁড়ে দিতে হবে। আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো হিংস্র প্রশ্নের আজ দরবারে কি করে থাকি। বেদে কন্যা বলে যে তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো, এটা হচ্ছে বঙ্গরাজের রাজ দরবার, বঙ্গরাজের সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার সেনাপতির পুত্রকে তুমি অপমান করছো। বলে যে বেদ কন্যা আমি বাদশা বঙ্গরাজ। তার জন্যই তো কইতাছি, আপনি আমার হাত ছুঁড়ে কথা দিছেন, আমি আপনার কাছে যা চাইব আপনি আমারে তাই দিবেন, আপনি আমার রাজকুমারে দিয়ে দেন, আমি এখান থেকে চলে যাব। আমি পূর্বেও বলেছি তোমাকে, তুমি আমার তোমার জান বাজি রেখে আমার সন্তানকে সুস্থ করে তুলেছ, তাই তো তোমার কাছে আমি ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে তা শোধ করতে হবে। তুমি অন্য কিছু নাও, না হলে রাত থেকে বেরিয়ে যাও। যাবো না,
আপনি আমাকে আদেশ করুন। এই মুহূর্তে ছোট লোক পেট কন্যাকে আমি কার টাকাতে প্রাসাদের বাইরে দিয়ে আসছি। প্রয়োজনে তাই করতে হবে মোবারক স্বেচ্ছা, যদি সে পুরস্কার নিয়ে এই রাজদরবার থেকে বিদায় না হয় তাহলে প্রয়োজনে আমি তাকে কার টাকা দিয়ে এই প্রাসাদ থেকে তাড়িয়ে মোবারক ওদেরকে যাহা বনাও। এ আপনি করতে পারেন না যাহা বনাম, কেননা আপনি এই ব্যয়ত কন্যার হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি বলেছিলেন এই ব্যয়ত কন্যা যদি আপনার একমাত্র সন্তানকে সুস্থ করতে পারে তাহলে ও আপনার কাছে যা চাই দেবে, তাই দিয়ে পুরস্কৃত করবে, ওকে সসম্মানে বিদায় করবে। তাই বলছি যা বোনাবো এই ব্যয়ত কন্যার যা পূর্ণ করবে, ব্যয়ত কন্যা দেবে সসম্মান এবে তারপর থেকে বিদায় করুন। বলে যেন আমি বাদেশ বঙ্গরাজ, আর তুমি বঙ্গরাজের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছ, আমি ওয়াদা করেছিলাম ঠিক, কিন্তু তার পরিমাণ এত বেশি নয়, সাজানো আর কি দিতা শোধ করতে হবে। আমি বলছি বেশ যখন না যদি আমার রাজ্যের অর্ধাংশ চায় তবু আমি অর্ধাংশ দেবো। যাহাপনা আপনি আমার মনিবি, আমি আপনার হুকুমের গোলাম, তাই তো আপনার সম্মুখে দাঁড়িয়ে উচ্চ সুরে কথা বলার সাহস আমার নেই। শুধু আপনাকে আমি অনুরোধ করে একটি কথা বলতে চাই, যে বয়সে কন্যা কেবে আপনি এই বঙ্গরাজ্যের অত্যন্ত লিখে দিতে চাচ্ছেন। বেত কন্যা আমার রাজ্য টাকা পয়সা সোনা দান আমার কোনো কিছুর দিকে লোভ না করে যখন আপনার সন্তানকে চেয়েছেবে, আপনার সন্তানের সেহেজে দানোয়ার কেবে বেত কন্যা মনে মনে ভালোবাসেবে, সেহেজে দানোয়ার হব বেত কন্যাকে মনে প্রাণে ভালোবাসেবে। তাই তো বলছি কি বেত কন্যা কেবে আপনার পুত্রবধূ করে নেবে, এই শাহি মহলের স্থান দিলে তবে আপনার একমাত্র সন্তান সেহেজে দানোয়ার সুখী হবে। বলে যেন আমি বঙ্গরাজ, তুমি কি চাচ্ছ আমি আমার ওই যে মাতারা নিজে হয়ে যাক, সামান্য একটা বেদ কন্যাকে আমি পুত্র বধ হিসাবে মেনে নিয়ে আমার ঘরে তুলে দেবো? না না না, কিছু এই হতে পারে না। আমি এখনো বলছি তুমি ওই বেদ কন্যাকে বুঝিয়ে দেখো, সে যদি অন্য কিছু চায় তাহলে তাকে আমি বিদায় দেবো, কিন্তু সাজনা আনোয়ারকে নয়। সামান্য বেত কন্যাকে আপনার পুত্রবধ করে নেই মহলে স্থান দিলে আপনার বংশ মর্যাদা দুরুৎসাত হয়ে যাবে, আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। কিন্তু যাহা প্রণাম, যেদিন আপনার সম্মুখে আপনার একমাত্র সন্তান সে যে দানোয়ার ডুকরে ডুকরে মরে যাচ্ছিল, সেদিন তম এই ছোট জাতে কন্যার হাত ধরে আপনি বলেছিলেন যে তুমি আমার সন্তানকে হাত ধরাব, যে হাত দিয়ে এই ছোট জাতের কন্যাকে কষ্ট করেছিলেন সে হাতে কি আপনি তুমি কি ভুলে গেছো পূর্বের কথা? আমি বাদেশ বঙ্গরাজ, কারো কাছে কোনোদিন মাথা নত করিনি, তাই তো এই বেদ কন্যার হাত ধরে বলেছিলাম বেদ কন্যা তুমি আমার একমাত্র সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। তাই তো আমি পুনরায় আবার বলছি আমার রাজ্যের অর্ধাংশ যদি চাই আমি তাকে দেব, কিন্তু সাজানোয়ারকে দেব না, দেব না, দেব না। তাহলে আপনিও শুনুন যাহা বল, এই বেত কন্যা আপনার সন্তান সেহেজ দানো আর কি মনে প্রাণে ভালোবাসি, আর পবিত্র ভালোবাসায় কোনো পাপ নেই যাহা বনামা। সত্যি যদি ওরা একে অপরকে ভালোবেসে থাকে তাহলে আপনার হিংসার ধাবাবা আপনার হীরে মুক্তা জহরত কিছুতেই ওদের ভালোবাসার মাঝে ফাটল চড়াতে পারবেন না বা। আপনি টাকা পয়সা ধন রক্ত দেবে এই বেত কন্যারা ভালোবাসাকে কোনো দিনে কিনে নিতে পারবে না যাহা বনামা। অসহ্য তোমার উদ্যোগকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। মোবারক কার ধাক্কা দিয়ে আমার দরবার থেকে বিদায় করো। মোবারক মোবারক আমার কথা শোনো, মোবারক বেরিয়ে যা ছোট জাতের কন্যা, আমার সর্বক্ষণে বেরিয়ে যা, তোকে আমি আর সহ্য করতে পারছি না। বাহু পুরস্কারের বদলে
তিরস্কার আপনি আমারে দিচ্ছেন তা আমি মাইনা নিলাম, কিন্তু আমি যা শুনছি প্রজারা যদি অপরাধ করে বিচার করে শয়নে রাজা, আর রাজা যদি অপরাধ করে বিচার করে শয়ন খোদা, যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে রাজকুমার একদিন না একদিন আমার কাছে যাইবে, আপনি পারবেন না আপনার এই মহল দিয়ে তাকে আটকায় রাখতে। বিচার করে খোদা আকাশ কুসুম কল্পনা যাহাপনা বলবে রাজা, এতক্ষণ না তার জীবনের বাজি রেখে আপনার পুত্রকে সুস্থ করে তুলেছে, আপনার অবর্তমানে যে বঙ্গরাজ্যের শাহী মসনদ বসবে, আপনার চোখের মনিব কলিজার টুকরো সন্তানকে ওই ব্যাধকন্যা ফিরিয়ে দিয়েছে, অথচ আপনাদেরকে পুরস্কার না দিয়ে তিরস্কার করে গলা ধাক্কা দেবে মহল থেকে বিদায় করে দিলেন। যাহাপনা বা যাহাপনা বা, আমিও চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে আপনাকে ছোট্ট একটি কথা বলে যাচ্ছি যাহাপনা। বলো কি বলতে চাও? এতক্ষণ না তার কপলের রক্ত আপনার শাহী দরবারে মেখে দিয়ে বলে গেছে এই রক্তের টানে সেজ দানোয়ার একদিন একদিন ওই বেদকন্যার কাছে ছুটে যাই ভেবে, সত্যি যাহাপনা বা সত্যি যদি ওই বেদকন্যা সেজ দানোয়ারকে ভালোবেসে থাকে, সেজ দানোয়ারও যদি ওই বেদকন্যা ভালোবেসে থাকে তাহলে বেদকন্যার রক্তের টানে সেজ দানোয়ার ওই বেদকন্যার কাছে চলে যাবে, সেই দিন আপনারা কেউ সেজ দানোয়ারকে ফিরিয়ে রাখতে পারবেন না বা, আপনার যতই শক্তি সকল শক্তি প্রয়োগ করেও আপনি সেজ দানোয়ার দেবে কিছুতেই ফিরিয়ে রাখতে পারবেন না বা, ওই বেদকন্যার কাছে দানোয়ার চলে যাই ভাবে আর সেই দিনে কোথায় থাকবে আপনার বংশ মর্যাদা আর আভিজাত্যের অহংকার? অহংকার অহংকার ওজির আজম আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনাকে এবং মোবারককে বলছি মোবারক, তুমি যাবে লক্ষা নদীর তীরে এই বেদের বহরটাকে দাঁড়িয়ে পড়ে সাই করে দেবে, যেন একটি বেদ বহর থেকে একটি প্রাণীয় যেন বেঁচে যেতে না পারে, আর যে বেঁচে থাকবে সে যেন আমার রাজ্য থেকে বিদায় হয়ে যায় কথাটা। আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালো না বেসে তুমি করেছ অনেক অপরাধ, সেই অপরাধের খেসারত তোমাকেই দিতে হবে। এই মুহূর্তে আমি লক্ষা নদীর তীরে যাব, তারপর তোমাদের বহর চালিয়ে পুড়িয়ে আমার হুজুর আনোয়ার জোসনাকে কি বাবা পুরস্কার দিয়েছে? না, কি এমন পুরস্কার চাইলো যে বাবা দিল না? তোমার পিতা তাকে পুরস্কার দেয়নি, পুরস্কারের বদলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দাও। মাহজুন না, মাহজুন বলো বাবা, হয়তো বা আব্বা হুজুর জানে না কিন্তু আপনি তো জানেন আম্মা হুজুর ওই সুস্থাকে আমি কতটা ভালোবাসি। কিন্তু তুই দোস্তাকে ভালোবাসিস ঠিক আছে বাবা, কিন্তু দোস্তাকে বিয়ে করলে তো তোর পিতা মেনে নেবে না, তাই আমি বলছি তুই দোস্তাকে ভুলে যা ভুলে যা ভুলে যা। কিছুতেই না, চাই না এই রাজপ্রাসাদ, চাই না এই দালানে কোথাও স্বাচ্ছন্দ্য, আমি শুধু দোস্তাকে চাই। ভুলে যা বাবা, যেখানে জোস্তার কোনো ঠাই হবে না আনোয়ার, সেখানে এই আনোয়ারও থাকবে না আনোয়ার, আমি শুধু জোস্তাকে চাই আনোয়ার। আমি বলছি বাবা তুই ভুলে যা জোস্তাকে, ভুলে যা বাবা, কিছুতেই ভালোবাসা ভোলা যায় না মা, কিছুতেই ভুলতে পারবো না, তোমার পিতা কখনো মেনে নেবে না বাবা, তুমি ভুলে যাও আনোয়ার।